गुरुदेव कृपा बिंदु दिया करो ये राशे तिना पे खायोती गुरुदेव करो ये दासे त्रिनापे खायती दीना सकल सहने बल दिया करो निज माने स्पृहा सकल सहनो निज माने स्पृहा
কাঁদিয়া কাঁদিয়া প্রাণ নারা শিব আর গো প্রাণ নারা শিব তোমার করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ নারা শিব জয় গুরুদেব 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 গৌর ভক্ত ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসানি গৌর ভক্ত বৃন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ গৌরাঙ্গের যত ভক্ত শিবাস প্রধান সহস্র প্রণাম ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসানি গৌর ভক্ত নিত্যানন্দ রায় প্রভু স্বরূপ প্রকার তাহার পাদ পদ্ম মন্দির মুই তার দাস ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ অদ্বৈত আচার্য অংশয় অবতার অদ্বৈত আচার্য প্রভু অংশয় অবতার ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসানি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং অনন্ত প্রণাম ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ
হাগুর 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 হানিতায় 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 প্রাণ এবারে করুণা কর বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমা বিনে কেহ না কাহারনি কটে গেলে পাপ দূরে যায় এমন দয়ালুকে বাপু তপায় এমন দয়ালু প্রভু কে বাপু তপায় মঙ্গল পরশ হইলে পশ্চাতে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব দর্শনে পবিত্র এই তোমার দর্শনে পবিত্র কর এই তোমার গো হরিস্থানে অপরাধে তাহে হরি বৈষ্ণব স্থানে অপরাধে নাহি কোয়রা প্রতিজনে করি আশা চরণের ধুলি এই জীবাধনে করো দয়া আপনার বলি নরোত্তমে কর দয়া আপনার গো জয় বৈষ্ণব ঠাকুর 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 চারি যুগে চারি ধর্ম জীবের কাল জীবের কলিযুগ ধর্ম হয় শুধু নাম সংকীর্ণ কলিযুগ ধর্ম শুধু নাম সংকীর্ণ কলিযুগে নাম যোগ্য সা নাম যোগ্য সা অন্য কোন ধর্ম কইবে কেহ নাহি হয় পা কেহ নাহি হয় পা শোন মিশ্র কলিযুগে নাহি তপ যোগ্য নাহি তপ যোগ্য যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য যে জন কৃষ্ণ ভজে তার মহা অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজগিয়া কুটি নাটি পড়ি হরি একান্ত হইয়া কুটি নাটি পড়ি হরি একান্ত হইয়া সাধু
সাধন তত্ত্ব যে কিছু সকল যে কিছু সকল হরি নাম সংকীর্তনে তোমার মিলিবে সকল হরি নাম সংকীর্তনে তোমার মিলিবে সকল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা আমরা যে এখানে এসেছি হরিনাম কেন করব হরিনাম কেন করব বলছে কালন কে সংহিতা জ্ঞাত ধর্ম সমাচরে কাল চুলের মুঠোটা ধরে আছে যে কোনো সময়ে হেঁচড়ে নিয়ে চলে যেতে পারে এই জন্য আমরা হরিনাম করব কালন কে সংহিতা জ্ঞাত ধর্ম সমাচরে কাল চুলের মুঠো ধরে আছে এই জন্য আমরা হরিনাম করব আর হরিনাম ছাড়া পার হতে পারব না ওই জন্য যে চারিদিকে চার ধর্ম জীবের কারণ কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন অতএব কলিযুগে নাম ধর্ম সার অন্য কোনো ধর্ম কলিযুগে নাই হয় পার সেই জন্যই আমরা হরিনাম করব হরিনামে কোনো টাইম আছে বলছে না যে কেউ হরিনাম করতে পারে কৌমার আচল ভাগ্য ধর্মান ভাগবত নিহ দুর্লভ মনুষ্য ধর্ম তদপদ অর্থদান বলছি যারা জ্ঞানী হবেন বুদ্ধিমান হবেন চালাক হবেন তারা সকাল সকাল আসবেন হরিনাম সংকীর্তন করবেন এবং এই ধাম থেকে ওই ধাম থেকে চলে যাবেন এটা সুদীর্ঘ মানব জনন বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমাম মাম উপত্যাতে বাসুদেব সরমিতি সব মাত্রা সুদুর্লভ বহু জন্ম জন্মান্তের পর যদি কারো সুখিত হয় তবে হরিনামে বিশ্বাস হবে রাধা গোবিন্দে বিশ্বাস হবে মহাপ্রসাদে বিশ্বাস হবে তাছাড়া হবে না ভাগবত কি বললেন যে নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরুপর্ণ ধারম ময়ানুকুলেন নবশৈকৈলম এই সুদুর্লভ জন্মটা আমরা ভগবানের ইচ্ছায় পেয়েছি নিজের ইচ্ছাই নাই নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরুপর্ণ ধারম গুরুকে কর্ণধার রূপে পেয়েছি এই দেহটা পুত্র নৌকা অতএব হরিনাম সংকীর্তন করে ধরাধানটা যে পার হতে পারল না সে আত্মঘাত বেঁচে থাকলেও সে মরে গেছে অতএব হরিনাম করতে হবে এই হরিনাম করতে হলে কী করতে হবে আমাদের প্রথমে আসুন দীক্ষা নেন সকলে টুমরো নয় টুডে দীক্ষা কাকে বলছে দিব্যং
ज्ञानम जथा ददा पूजा पापुष्य संखयम तस्मा दिखेति सापुक्तय देशिको तत्व के विरोय जे मंत्र काने प्रवेश करमात्र पूर्वजन्मकृत एवं इहजन्मकृत पापे सम्य विनाश हो जाए ताके दीक्षा बोला दीक्षा कार का चरित्र दे মন্ত্র ফলপ্রদ হবে না দুধ পুষ্টিকর খাদ্য বটে দুধ খেলে আমাদের আরোগ্য লাভ হয় শ্রী বৃদ্ধি হয় আমরা যদি বিছানায় পড়ে থাকি তাহলে আমাদের সবলতা আছে কিন্তু সেই দুধ যদি কোনো বিষাক্ত সাপ দ্বারা কবলিত হয় আমার স্ত্রী দেখ ভগ্নী দেখ ভাগ্নি দেখ সেই দুধ পান করলে যেন নিত্য আমাদের অবধারিত সেই অসৎ ব্যক্তির কাছে অসৎ সাধুর কাছ থেকে অসৎ বৈষ্ণবের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করি তো উল্টো রিয়াকশন হয়ে যাবে হরি বল হরি বল মাস্ট বৈষ্ণব হ্যাঁ অতএব বৈষ্ণবের কাছ থেকে আমাদের দীক্ষা নিতে হবে অবৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিলে আমাদের হবে না অতএব বৈষ্ণবের কাছে যেতে হবে এবং কৃপা ভিক্ষা করতে হবে কি বলতে হবে এইবার করুণা করো বৈষ্ণব গোসাই এইবার করুণা তো পাবন তোমা বিনে কে হো না কারো নিকট গেলে পাপ দূরে যায় কারো নিকট গেলে পাপ দূরে যায় এমন দয়ালু প্রভু কৃপা পায় এমন দয়ালু প্রভু কৃপা কথা পায় গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব দর্শনে পবিত্র করো এই তোমার গুণ দর্শনে পবিত্র করো এই তোমার গুণ হরি স্থানে অপরাধের তাই হরি না হরি স্থানে অপরাধে তাহে হরি না বৈষ্ণব স্থানে অপরাধে নাহি কো হেরা বলি গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরা গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরা বৈষ্ণব রে গায়ে মোর সত তো বিশ্বাস তাই প্রতি জন্মে করিয়া প্রতি জন্মে করি আশা চরণের ধুলি নর রঙে কর দয়া পরার করি দয়া কর হে দয়া কর হে ওহে পরম বৈষ্ণব গোসাই দয়া কর ওহে পরম বৈষ্ণব গোসাই দয়া কর হে কৃষ্ণ ভজন বিনা নহে দুঃখের মোচন দুঃখের মোচন থাকিল বা কারো বিদ্যা মূলার কোটি কোটি ধন কোটি অনায়াসে মরণ জীবন দুঃখ দিনে অনায়াসে মরণ জীবন দুঃখ মিলে কৃষ্ণ ভজিলে হয়
नहे दीदा धने कृष्ण भजले हय नहे दीदा ते जाबो ताछे प्राण এই দেহে আছে শক্তি দেহে আছে শক্তি তবত পড়ো কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি পাদ পদ্মে ভক্তি বলো কৃষ্ণ মাতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন কৃষ্ণ প্রাণ সবার চরণে ধরিয়া বলিছে কৃষ্ণ দেহ সবার চরণে দেহ কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার মায়া অন্ধকার যথা কৃষ্ণ তথা নাই মায়ার কলিযুগ চলছে কলিতে প্রচুর অবক্ষয় হয়েছে ধর্মের আগে ছিল দয়া শৌর্য তপ দান কলিতে কিন্তু তিনটে পা নেই আগে মানুষের মনে দয়া ছিল সুচিতা ছিল তপস্যা ছিল আর দান ছিল কলিতে তিন কি পা কিন্তু মায়েরা চুপ করবেন আমি বড় কীর্তন হলেন অতএব কলিতে তিনটে নাই এক পায়ে ধর্ম দাঁড়িয়ে আছে একদিন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যখন সরকার চলে গেলেন তখন সমস্ত রাজ্যভার পরীক্ষিত মহারাজকে দিয়ে গেলেন পরীক্ষিত মহারাজ শশাঘরাপতি মালিক বললেন একদিন ঘোড়ায় যেতে তিনি রাজ্য পর্যটনে বেরোলেন কিছুদূর গিয়ে দেখছেন একটা শীর্ণকায় গাভি সেই শীর্ণকায় গাভিটা কী করছে না থরথর করে কাঁপছে আর একজন এক পরেই দেখছেন একটা বৃষ তাকে একটা কালো কুচকুচে মানুষ তাকে বেদম প্রহার করছে তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন তুমি কে কথা বলছে না বলছে বড় তোমাকে তিন নিক্ষেপ করে আমি তোমাকে সংহার করে দেব তখন বলছে মহারাজ আমি কলি আপনার রাজ্যে প্রবেশ করি তুমি কি চাও বলছে আপনার এখানে আমি বসবাস করো আমাকে স্থান দেন মহারাজ পরীক্ষিত কী করলেন চারটে স্থান দিলেন দেখে নেন কলিতে মিলি প্রথমে বললেন স্ত্রিয়া তারপর বললেন হিংসা তারপর বললেন যতুক্রিয়া তারপরে বলছেন যে আর একটা দিলাম যাও সোনা এই কটা নিয়ে কেউ সুখে আছে প্রথমে দিলেন স্ত্রিয়া যদি বেশা গমন করো দিন না তাহলে কী হবে পকেটটা দিন দিন কেটে দেবে আমি যখন সর্বশান্ত হয়ে যাব তখন আমার কাছ থেকে সব চলে মাইকেল মধুসূদন যেমন বলেছেন হোয়েন আই হ্যাভ মানি আই হ্যাভ ফ্রেন্ড আই হ্যাভ লস মাই মানি আই হ্যাভ লস মাই ফ্রেন্ড তারপরে বলছে সুরা যত দামি হোক ১৬০০ টাকায় বোতল হোক আর যেটি হোক আর বিলেতি মদই হোক মদ খেলে কিছু উপকার হবে না রক্তটা জল হবে কিন্তু এখন দেখলেন আশ্রমের বাইরে আমাদের মারবে কারণ তুলসীদাস বলছে সাচ্চা বলে তো মারে লাঠা জুঠা জগত ভুলায় গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল সচ্চা বলে মারে লাঠা ঝুঠা জগতে ভুলায় গোরস গলি গলি ফিরে
साचे लाठी खावे साचे बड़े तो मारे लाठी जुटा जगत भुलाए ये जामा के भोट दे रास्ता ताई कोई कर दो अमाए के एक कर दो ताले एक ता कर दो अमाए के एक ता दे ताले एक ता को भोट दे एक कर दो साचे बड़े तो मारे लाठा जुटा जगत भुलाए और गोड़ और मने दूध ने कतो लगा मासीना दूध ले पिसी माँ दूध लें काकी माँ दूध लें दूधटा दिए लें आबार आनते गेलें मुझे बाबा मायने हयनि बाबा ए हयनि ए दिन फेरो आबार ए दिन एसो ठीक दूध ने कत लला आज यदि मद दोकान जाए बोलबें पैसा फेको तमाशा देखो माताल के धार कर देबे केउ धार देबे ना अति पैसा फेको तमाशा देखो और मदे बोतल कत देखुन करे बोलले खूब मुश्किल आछे তাই আমাদের কি করলেন সুরা সুখ দিতে পারে না প্রচুর ঝামেলা হয়ে যাবে ঘরে মদ খেয়ে এদের ঘরে ঝামেলা তারপরে কি দিলেন আচ্ছা জুয়ো খেলে কেউ বড় লোক হয়েছে হয় না মেলা তো হয় রাইস খেলা হয় ১৬০০ টাকা আমি দান আনলাম চলে গেল আবার কন্ডমন্ত্রী বললো ২০০ টাকা ধার দাও তো আবার সীতারাম সেটাও চলে গেল তাহলে যুবক এলে কেউ পৃথিবীতে আজ পর্যন্ত বড় কেউ হয়নি অত গৌরীমাটি যুবক গেলা তাস খেলা দাবা খেলা টিভি দেখায় গেল খুব স্ট্রিক্টলি নিষেধ আছে হ্যাঁ তারপরে বলছি আর একটা জায়গা দিলাম সোনা সোনা নিয়ে খুব টানা টানা এক মহারাজ পরীক্ষিতি আর একটা জায়গা দিলেন সোনা সোনা পরেই তো আমরা যাই তাহলে কিন্তু জীবনের ক্ষতি হবার খুব সম্ভাবনা আছে তাই দিলেন সোনা মহারাজ পরীক্ষিত চারটি জায়গা দিয়ে আবার ঘোড়ায় চাপলেন টেপে এলেন ঘুরতে ঘুরতে শ্রমিক মুনির আশ্রয় নিলেন শ্রমিক মুনি আত্মচিন্তায় মগ্ন জঙ্গলতা চাপরং লাভং মন্নতে না তত দিগম যা পেলে মানুষের চাপ আর সব শেষ হয়ে যায় সেই আত্মচিন্তায় উনি মগ্ন রয়েছেন রাজা এসেছেন ফকির এসেছেন না বাদশাহ এসেছেন না মহারাজ পরীক্ষিত এসেছেন বুঝলেন না উনি অবমাননা করেন নাই কিন্তু উনি আত্মচিন্তায় মগ্ন উনি জল দিলেন না ওনার ছেলে সিংহি ১২ বছরে কিছু দূরে খেলা করছিলেন ওনার কানে গেল যে তোমার পিতা জল দেয় না তো সিংহি কি করলেন না একটা ধনুকে রাগা করে মৃত সাপ নিয়ে এলেন যে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিলেন শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়ে বললেন আমার পিতার গলায় যে মৃত সাপ জড়িয়েছে আজ থেকে ৭ দিনের মধ্যে দক্ষ কংস তার মৃত্যু হবে ফরি হাকিম ফিরবে তখন হুকুম ফিরবে না যে উনি চলে গেলেন উনি চলে যাওয়ার পর যেই রাজ পরিবারে ঘুরে গেলেন সঙ্গে সঙ্গে ওনার রাজা তো ক্ষত্রিয় রাজা সঙ্গে সঙ্গে মুকুটটা যেই খুলেছেন সঙ্গে সঙ্গে ওনার আত্মশ্লাঘ খাইল হায় আমি কি করলাম আমার রাজ্যে এখন তপস্বী তপস্যা করছিল আমি তাকে এইরকম অবস্থা করলাম সঙ্গে সঙ্গে রাজদেশ পরিত্যাগ করে তিনি পয়বেশনে বসলেন গঙ্গা তীরে এসে পয়বেশনে আহার নিদ্রা ভয় আর মৈথুন এই চারটি নিয়ে আমরা সারাদিন রাত ব্যস্ত সকাল হলেই আহার তারপরে নিদ্রা আর ভয় তো আমাদের লেগে আছে যে পার্টি করি বা যেইভাবে করি মারবে নাই ধরবে নাই কিছু হবে দেখতেই পাচ্ছেন আর নিদ্রা ভয় আর মৈত্র কিছু সন্তান পুত্রাত্মে কি হতে ভার্যা আমি পিঞ্জর পাব এই জন্য একটা সন্তান বা সন্ততির জন্ম দেওয়া উচিত কিন্তু অনেক সন্তান সন্ততির জন্ম দিয়ে আমি যদি প্রকৃত মানুষ না করতে পারি তার জন্য বেশি সন্তান সন্ততির কিছু দরকার নেই কিন্তু কলিতে এইগুলো দেখুন প্রচুর হয়েছে মহারাজ সব পরিত্যাগ করেছে পয়বেশন বসন আর নিদ্রা ভয় আর মৈথুন
16,000 মুনি ঋষি বসে আছেন, এর মধ্যে ব্যাসদেব আছেন। বলুন আজ থেকে 7 দিনের মধ্যে যার তক্ষদশার মৃত্যু, এইরূপ মৃত্যু পথযাত্রী কী করা কর্তব্য? কেউ হচ্ছে হোম করুন, কেউ হচ্ছে যজ্ঞ করুন, কেউ হচ্ছে যাগ করুন, কেউ হচ্ছে দান করুন, অনেকে অনেক কিছু বলছেন। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, একদিন তো কেটেই গেছে, আর 6 দিন, এর ভিতরে আমি এত কাজ কী করে সমাধান করব? খুঁজে যখন পাচ্ছেন না, তখন দেখছেন 16 বছরের যুবক, আলোচিত কেশ, দিগম্বর বেশ। কে আসছেন? সুখদেব গোস্বামী, উনি চলে আসছেন। ওনাকে দেখে 16,000 মুনি উঠে মুনি যোগী সব দাঁড়ালেন। দাঁড়ায় পরীক্ষিত মহারাজ, কী করলেন না? পুত বাড়ির গঙ্গা বাড়ি এনে সুখদেব গোস্বামী পদধৌত করে দিলেন, ব্যাসাসনে বসিয়ে দিলেন, যে বলুন কি করব এই মৃত্যু। উনি এক কথায় সমাধান করে দিলেন, তপন্তু তাপই তাপই উপদন্তু পর্বতা পর্বতা ততন্তু তীর্থানি তীর্থানি পঠন্তু গামন গামন যজন্তু জাগই জাগই বিবদন্তু বাদই বিবদন্তু বাদই হরিং বিনা নৈব মৃতিং তরন্তি হরিং বিনা নৈব মৃতিং তরন্তি। তুমি বহু যাগযজ্ঞই করো, বহু দানই করো, বহু শূন্য জ্ঞান অর্জন করো, পর্বত থেকে ভিগুপাতি করো, কাঁটাতে গড়াগড়ি দাও, বহু তীর্থ পর্যটনই করো, কিন্তু হরিনাম সংকীর্তন ছাড়া এই ভব সমুদ্র থেকে পার করার কেউ নাই। তাদের বলছে নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, স্বর্গমন্ত সার নাম এই সার মর্ম, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবগীতা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ হৃদয়ে ধরে মা শক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, কিন্তু নিরপরাধে নাম লইলে মিলে কৃষ্ণ প্রেম ধন, নিরপরাধে অপরাধ শূন্য হয়ে যদি নাম করতে পারো তাহলে তুমি ভগবানকে পাবে। কেন মহাপ্রভু বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সকল সদস্যো ধাম সহায়ব করি, সকল সদস্যো ধাম হনব করি, ও অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে বিশ্বাস।
সনাতন পদে জয় হো দত্তে তৃণ ধরি ভগবতী দীন পড়ে দু পদ ধরি আর ভগবতী দীন পড়ে দু পদ ধরি কান্দিয়া কান্দিয়া বলেন আমি তয় কাদিয়া কাদিয়া বলে আমি তোয় ধব শিখায় শরণাগতি কর আমায় শিখায় শরণাগতি কর বলে এই বার দয়া করো এইবার দয়া করো উগপতিতে পাবো নিতাইয়ের কাছে আমাদের প্রার্থনা করতে দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে তোমার দিনকে দয়ালু জগত সংসারে জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার প্রেমদানে জগ জীবে মন কইলে শুদ্ধি তুমি যদি দয়ার ঠাকুর প্রভু আমি কেন দুঃখী তুমি যদি দয়ার ঠাকুর তবে আমি কেন দুঃখী কানু রাম দাস বলে কি বলিব কানু রাম দাস বলে কি বলিব আমি এ ভরসা কুলের ঠাকুর তুমি হরি বল হরি বল কানুরাম দাস বলছেন ঠাকুর কোন দিকে যাবে এ বড় ভরসা তোমার কুলের ঠাকুর তুমি যাই আমরা ভাগবত পাঠ ভাগবত পাঠ শুনেছি ভাগবতের মানে কি ভাষ শব্দের উত্তর ভাষ্য এই হৃদয়টা আমাদের
কি আছে ময়লাতে পরিপূর্ণ আছে এই ভাগবত আলোচনা করি তাহলে কি হবে হৃদয়টা নির্মল হবে বা গোয়া শব্দের উত্তর গতি দূরত্বা যার গতি নির্ণয় করা যায় না বা গ শব্দের উত্তর বরিষ্ঠম সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ভাগবত আর ত শব্দ উত্তর তরণী এই তরণীতে যদি আমরা তরি বা চাপি তাহলে অনাসেই ভবতারটা বাড়ে এই ভাগবতের 18,000 শ্লোক আছে আচ্ছা মায়েরা বা বোনেরা বা ভক্তরা বলুন তো রসগোল্লার কোন দিকটা মিশছে রসগোল্লার কোন দিকটা মিশছে তো যে পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য পতিত যদুর নাবিস্ততা পঞ্চময় ষষ্ঠ ভুজান্তর দুর্যুগল তথান্ন কণ্ঠস্থু রাজন নবম যদুর মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ দশ ললাট পট্টম শিরোপিতু দ্বাদশ ভাতি দ্বাদশ স্কন্ধ এই ভাগবত এইটাই দশম স্কন্ধে গোবিন্দের লীলাগুলো বর্ণিত হয়েছে বহু লীলা অগাসুরবর রাস লীলা নানা রকম লীলা তার মধ্যে লীলার শেষ নাই ভগবানের অনন্ত কোটি লীলা তাহলে হচ্ছে পাদ যদি প্রথম আর দ্বিতীয় হয়েছে ভাগবতের প্রথম আর দ্বিতীয় স্কন্ধ জানু দুটো হচ্ছে তৃতীয় চতুর্থ নাভি পঞ্চম ষষ্ঠ হচ্ছে বক্ষস্থল সাত আট হচ্ছে এই দুটি বাহুযুগল কণ্ঠ হচ্ছে নবম দশম হচ্ছে মুখারবিন্দম গোবিন্দের বুড়ো কৃষ্ণকেও দেখেছেন সব অপূর্ব সুন্দর তারপরে হচ্ছে একাদশ সূর্যস্য ললাট পট্টম এই ললাট হচ্ছে কৃষ্ণের আর মাথাটা হচ্ছে শির দ্বাদশ মাথম বুড়ো কৃষ্ণ দেখেছেন যে কৃষ্ণের স্বরূপ বিচার সোনা সনাতন অদ্বয় জ্ঞান তত্ত্ব বুঝে বুঝেন্দ্র নন্দন তিনি সর্ব আদি সর্ব অংশী কিশোর শিকর চিদানন্দ দেহ সর্বেশ্বরেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ অপর নাম সর্ব ঐশ্বর্যপূর্ণ গোলোক নিত্যধাম কে ভগবান হু ইজ গড এই জগতে অনেক গুরু আছেন সবাই হচ্ছে আমি গুরু হয়েছি আমার কৃষ্ণ তো ছ বছরে গিরিবর্ধন ধারণ করছেন আমি অনুরোধ করছি ইহ জগতের গুরু আসুন পাঁচখানা ইট পাঁচ মিনিট ধরে থাকুন দেখি কেমন ক্ষমতা কত বড় গুরু নেই চার পাঁচা 20 কেজি হবে 31 বছর গিরিগোবর্ধন নেই ধারণ করেছেন বলো গিরিরাজ গোবর্ধন মহারাজ কি তাহলে ইন্দ্র যখন প্রচুর ঝড় জল ইত্যাদি দিলেন তখন উনি গোকুলবাসীকে রক্ষা করছেন 7 দিন ইন্দ্র লজ্জিত হয়ে পালিয়ে গেলেন তাহলে ভগবানের কত ক্ষতি ওই যে শক্তি কোথাতে পেলেন না রাধা রানীর কাছ থেকে আমি পেয়েছি রাধা রানী আর কৃষ্ণতে কি সম্পর্ক রাধাই বাকে কৃষ্ণই বাকে রাধা আছে আর কৃষ্ণ হচ্ছে বলছে দর্পণার্থে দেখি যদি আপন মাধুরী আচ্ছাদিতে লোভ যায় আচ্ছাদিতে নারী কৃষ্ণ নিজের রূপ দেখে নিজে স্থির থাকতে না পেরে বাম অঙ্গ থেকে একটা শক্তি বিচ্ছুরিত করলেন সেইটাই আমাদের পরম আরাধ্যা দেবী রাধা রানী হরি বল রাধে প্রেমময়ী
वृंदावनेश्वरी कृष्ण प्रेम महिला कृष्ण प्रेम मोय राधा राधा प्रेम मोय हरि जीवने निधने निता राधा कृष्ण पतिर ममा जीवने निधने निता राधा कृष्ण गोति मम कृष्ण प्रेम मोय राधा राधा प्रेम मोय हरि कृष्ण प्रेम मोय राधा राधा प्रेम मोय हरि कृष्ण ईश्वर दुबिनं राधा राधा दुबिनं हरि कृष्णश्च द्रविणं राधा राधा द्रविणं हरि जीवने निधने निता राधा कृष्ण गोति मम कृष्ण प्रेम मोय राधा राधा प्रेम मोय हरि कृष्ण प्रेम मोय राधा राधा प्रेम मोय हरि नीलांबर धरो राधा पीतांबर धरो हरि नीलांबर धरो राधा पीतांबर धरो हरि नीलांबर धरो राधा पीतांबर धरो हरि जीवने निधने निता राधा कृष्ण गोति मम कृष्ण प्रेम मोय राधा राधा प्रेम मोय हरि अजा बोलुम तो राधा रानी की साड़ी पड़ते ভালোবাসতেন নীল শাড়ি তাই বলে নীলাম্বর ধরো রাধা পীতাম্বর ধরি আর কৃষ্ণ কি ধুতি পড়তে ভালোবাসেন এই পীতাম্বর ধরো হরি জীবনে নিধনে নিত্যং রাধা কৃষ্ণ জীবনে এবং মরণে যেন আমার গতি হয় राधा बृंदावनेश्वरी कृष्ण बृंदावनेश्वर राधा बृंदावनेश्वरी कृष्ण बृंदावनेश्वर जीवने निधने निता राधा कृष्ण गोति मम कृष्ण प्रेम मोय राधा राधा प्रेम मोय हरि गोविंद जीवने अनेक लीला करेछिलेन कृष्ण अनेक लीला करेछिलेन अगासुर बकासुर तृणावर्त बहुत किछु लीलार मध्ये एई एकटा लीला एटा गोचारण लीला कृष्णर मात्र 6 बछर बयस ओनार इच्छा होयेछे मा আমি গরু চড়াতে যাবো বলছি এই ছোটো বালক কোথায় যাবে মা গরু চড়াইতে তো গরু চড়াতে যাদের মায়ের মনে শঙ্কা তাই কী করছে মা সিদাম সুদাম দাম বসুদাম বড় দাম সবাইকে ডাকলো দেখছি শোন শোন আমাদের কৃষ্ণ গরু চড়াতে যাবে তোরা কিন্তু আমার কথা শোন যখন যাচ্ছে আমার মায়েরা কী করেন এটা গোবরের টিপ দেয় কপালে নাই হরি মৃত্তিকা দেয় কপালে নাই কিছু করি আঙুলটা কামড়ে দেয় যাতে কোনো অপদেবতা ভর করতে না পারে দিল ডাকছে বলছে শোন শোন তোরা কী করবি জানিস এই গোচারণ লীলা যাচ্ছে গোপাল কীভাবে যাচ্ছে
যে ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল কেড়ে কেড়ে গাইয়া ঘোরে ঘোরে গোয়াল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল আচ্ছা কোন গরুর দুধ সবথেকে মিষ্টি বলুন তো কালো গরু তো গোপাল গরু গুলো নিয়ে গেছি কোন গরু না কেড়ে কেড়ে গাইয়া কালো কালো গায়ের সব রং কেড়ে কেড়ে গাইয়া ঘরে ঘরে গোয়াল তার গোড়াল নাদু সুদু সবে ছানা খায় না কোন খায় দুধ খায় যে কেড়ে কেড়ে গাইয়া ঘরে ঘরে গোয়াল হ্যাঁ আর শ্যাম বড় মরে মদন গোপাল এই দেখিস তোরা আমাদের গোপাল কে মাঝে দিন যাবি আর তোরা পাশে পাশে আগলে আগলে যাবি আর কি করবি জানিস ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল ছোট ছোট লাঙ্গুটি ছোট ছোট হাত বংশী বাজায়ো মেরো মদন ছোট ছোট লাঙ্গুটি ছোট ছোট জয় বংশী বাজায় মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সে ছোট মেরো মদন গোপাল ছোট ছোট সখিয়া মৃদুবন মা রাসে রচায় মেরো মদন গোপাল রাসে রচায় মেরো মদন গোপাল মেরো মদন গোপাল মেরো মদন গোপাল মেরো মদন গোপাল এইভাবে হয়েছে কি আর মনে মনে এই বিনোদ খেলা খেলছে কখনো গরু কখনো দুধ পাইছে কেউ গরুগুলো সব বহুদূর চলে গেছে কিন্তু খেলা শেষ হয় না হঠাৎ গরুগুলোকে ঘুরোইতে হবে তো ঘুরোচ্ছে কীভাবে
বাসিয়া আছে গোবিন্দের কাছে, একবার বাজালে সব গরু আবার ঘুরে আসে। তো গরুকে ডাকছে, একবার বংশী ধ্বনি করলে কীভাবে বংশী বাজাই করছে, একটা ধুন বাজাইলে গরুগুলো সব ঘুরে আসছে। আমার মন্টু ভাই একটা ধুন বাজাইছে, আপনারা শুনুন, সব গরু কিন্তু ঘুরে চলে আসছে। ভাগবতের শেষ হয় না, স্থিতি দিতে হয়। আমি একটা রাসলীলার নয়টা মাত্র শ্লোক পরিবেশন করছি, তারপর আমাদের বিশ্রাম। ভগবান জানেন রাসলীলা করেছিলেন, অঘটন ঘটন করেছি যোগমায়াকে আশ্রয় করে। হে কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী অতি মে কুরুতে নমঃ কুরুতে নমঃ। হে বৃন্দাবনের অধীশ্বরী অঘটন ঘটন প্রতিষ্ঠিত যোগমায়া, আমাদের এই বর দাও, কৃষ্ণকে জানা প্রত্যেকে পতিরকে পায়। যোগমায়া বললেন, বেশ আমি কৃষ্ণের কাছে অনুমতি দিই, কোন দিনে রাসলীলা হয়েছিল? বৎসরের সর্বশ্রেষ্ঠ দিন হয়েছে শারদীয়া পূর্ণিমার দিন। আকাশ মেঘাচ্ছন্ন থাকে না, গাছ ফুল সব ফুটে থাকে, সেই শারদীয়া পূর্ণিমার দিন রাসলীলা করবার। ভগবান ভগবান তার রাত্রি পূর্ব প্রতিশ্রুতির কথা চিন্তা করে এবং বৃন্দাবনের এই রূপ পরিস্থিতি দেখে তিনি রাসলীলা করবার মনোবাসনা পূর্ণ করলেন। কেমন শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ,
বিপিন ভরল কুসুম গন্ধরে 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 বলি দেখো 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 চাঁদ গগনে চাঁদ উঠেছে দেখো নীল গগনে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে তারা ফুটেছে নীল গগনে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে আবার তারাও ফুটেছে তারা ফুটেছে আর কালা ফুটেছে ফুল মল্লিকা মালতি জ্যোতি ফুল মল্লিকা ফুল মল্লিকা মালতি জ্যোতি কত দুঃখ ভরণি কত দুঃখ কিন্তু সঙ্গে সঙ্গে অলিও জুটেছে ভ্রমজ উঠেছে কিন্তু তারা কী করছে মধুপান আজ করছে না তারা কী করছে তারা ফুলে 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 বেড়া তারা ফুলে 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 বেড়া মধু ভ্রমর মধুপানা ফুলে 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 বেড়া করে মত হয়ে ফুলে 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 বেড়া বলি অহংকারে মত হয়ে তারা গোবিন্দ সেবা লাগবে বলে অহংকারে কত হয়ে গোবিন্দ সেবা লাগবে বলে ফুলে 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 এইভাবে ফুলে বেড়াচ্ছেন ভগবান বংশীধ্বনি করলেন বংশীধ্বনি করাতে সব কী হলো না সবাই ছুটছে শুনল গোপী প্রেমহীরোপী শুনল গোপী প্রেমহীরোপী মনহি মনহি আপনা সোপী হে শুনল গোপী প্রেমহীরোপী মনহি মনহি আপনা সপিরে 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 মনে মনে প্রাণ সপিল রে মনে মনে প্রাণ সপিল রে গোবিন্দ হে গোবিন্দ তোমার বলে মনে মনে সকলে ছুটছে সমাজ ধর্ম লোক ধর্ম কুল ধর্ম সব বিসর্জন দিয়ে ছুটছে কিভাবে যাচ্ছে তাদের শিথিল ছন্দ নিরিগন্ধ বেগে যুবক শিথিল ছন্দ নিবিগন্ধ বেগে ধাবসী যুবতী বৃন্দ তাদের
বসন চলি দিগলি তেনি দোলনি আহ হসত বসন বসন চলি দিগলি তেনি দোলনি বিগলি তেনি দোলনি তবে কোটি তাদের কোটি বস খুশি পড়ে এমন ভাব নইলে কৃষ্ণ মেলে তাদের কোটি বস খুশি পড়ে এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে কোটি বস খুশি পড়ে কোটি বস খুশি পড়ে এমন কটির বস খুশি পড়ে তাদের শিথিল ছন্দ নীলি কমন বেগে দাওন্দ শিথিল ছন্দ নিবি কমন্দ বেগে দাওসি যুবতী বৃন্দ এইভাবে যখন এসেছেন বংশী বাদন করে গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে আছেন রমনা এসে যখন বলছে বলছে এই গভীর রাত গোবিন্দ চার্জ করছে এই গভীর রাত পরপুরুষের কাছে কী জন্য বা আপনি ডাকলেন তারপরে এইভাবে মৃত্তিকা খরণ করছে ডাকছি যাই হোক উনি রাসলীলা করবার বাসনে জাগরিত করলেন অতি বিস্তার করছে না কীভাবে উনি এ বলছেন রাসলীলা করতে করতে এক এক কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী কান্না চতুর্দী তখন রাস্তে নাচতে হঠাৎ রাধারানী কাল বেশি প্রগাঢ় প্রেম জানার জন্য রাধারানী রাসলীলা থেকে অন্তরিত হয়ে গেলেন সবাই তখন খুঁজছে খুঁজতে খুঁজতে পারছে না তখন গোপীরা যমুনা তীরে কেঁদে ফিরছেন আমাদের মতো কান্না নয় গোবিন্দের বিরহের কান্দা কিরম কাঞ্চেন হ্যাঁ কুজি জয়তিতে দিকং জন্ম না ব্রজ সয়ত ইন্দিরা সস্ব দত্তই তুই তো বিশ্বকাম বিশ্বকাবকা তুই দিতা সগো কান্তি চিহ্নতে হে হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর দাও হে দেখা সরদুদাসয়ে সাধুজাত সৎ সরসিযোদর সিম সাদিশা সুরতনাথ পেহ শুল্প দাসিকা বড়দ নিগ্নত বল হরি বল বল হরি বল বল হরি বল হরি হরি বল বিশ্বজল কৃষ্ণ গোবিন্দ হে দামোদর দাও হে নকল গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাধি বিখন সাধিত বিশ্বগুপ্তয়ে বল হরি বল বল হরি বল বল হরি বল হরি হরি বল হে ভগবান হে গোবিন্দ তুমি শুধু গোপীদের গোপিকা নন্দন নও অখিল জীবাত্মার প্রাণের প্রাণ তুমি আছো তাই আমরা আছি তুমি কথা বলাচ্ছ তাই বলছি
তুই দেখাচ্ছ তাই দেখছি, তাছাড়া তোমাদের দেখা দিয়ে প্রাণ রক্ষা করো। আর কেন যে বিরচিত ভয় বিষ্ণু ধৈর্যতে চরণ সংসের হে নন্দ নন্দ কৃষ্ণ গোবিন্দ হে দামোদর দাহে দেখা হে দামোদর দাহে দেখা নন্দ নন্দ কৃষ্ণ গোবিন্দ হে দামোদর দাহে আমাদের মনে চরম দুঃখ কেন? তুমি যে চরণ আমরা মানুষের সব থেকে স্তন হচ্ছে নরম, যে চরণ আমরা বুককে ধারণ করতে ভয় পাই, সেই চরণ গোচরণ গিয়েছ, কত অঙ্কুশ কত কাঁটা কত এতে তোমার ফুটছে, সেই জন্য আমাদের মন ব্যথিত হচ্ছে। তুমি আমাদের দেখা দাও এবং আমাদের প্রাণ রক্ষা করো। আমরা কি জন্য এসেছি জানো? মধুরয়া গ্রিয়া বলবু বাক্যয়া মধুর গ্রিয়া বলবু বাক্যয়া বুধ মন উপয়া পুষ্করে ক্ষণ বিধি করি মা বীর মুখে রসি রসি হে নন্দ নন্দ কৃষ্ণ গোবিন্দ হে দামোদর দাহে দেখা তব কথা মেতাম তত্ত্ব জীবনম কবি বিদিতম কলম সাপহম শোভন মঙ্গলম শ্রীমদাততম ভুবি কিন্নন্তি তে ভুলিতা যে জানা বল হরি বলে হরি 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 ওই যে তব কথা মৃতম তত্ত্ব জীবনম কবি বিদিতম কলম সাপহম শোভন মঙ্গলম শ্রীমৎ আততম ভুবি কিন্নন্তি ভুরিদা জেনা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাদাকে না তোমার যে অমিতময় কথা পরিবেশন করেন তিনি শ্রেষ্ঠ দাদা। ছখানা এসি কার্ড, ছ কোটি টাকা কিংবা আরও কিছু দিয়ে গেল সে কিছুই দিল না। তব কথা মৃতম তোমার এই অমিতময় কথা যতই কানে ঢুকবে এই গোবিন্দের কথা যত আসলেই শুনুন যেই পরিবেশন করুক একই লাগবে। তব কথা মৃতম তত্ত্ব জীবনম কবি নিজম কলম সাপম শোভন মঙ্গল শ্রীমৎ আত্মম শুনলেই মঙ্গল শুনলেই মঙ্গল শুনলেই মঙ্গল। সাগর একদিন ভরে গেলেও ভরে যেতে পারে কিন্তু গোবিন্দের কথা আমরা যতই শ্রবণ করব আমরা যদি কানে আরও ঢুকুক আরও ঢুকুক আরও ঢুকুক এই কান কোনোদিন ভরবে না হরি বল। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সে কালার বাঁশি
কত শত ময়ূর নাচে রে এখনো সেখানে এখনো সেই গাবি অষ্ট সখী শির নব নব সাধরে এখনো সেই বৃন্দাবনে শিবাজে রে উলুদ্ধনি এখনো সেই বৃন্দাবনে শিবাজে রে যারা বৃন্দাবন গিয়েছেন তারা ভাগ্যবান বা ভাগ্যবতী, যারা বৃন্দাবন যাননি তাদের এইখানে বসে বৃন্দাবনের সমস্ত ব্যাপারটা হয়েছে। যত যত ভাবে দীপ শাস্ত্রং ভাগবতং কল তত তত হরিজাতি তীর্দশই স্বনারদ। হে নারদ, যেখানে যেখানে কলিতে ভাগবত পাঠ হয় আর যেখানে যেখানে ভাগবত গ্রন্থ অবস্থান করে সেইখানে আমি ভগবান স্বয়ং মুনি ঋষি এবং যোগীদের নিয়ে উপস্থিত থাকেন। অর্থাৎ এই আসরে আমার মেয়ের এই ভোগদান উপলক্ষে রাধা গোবিন্দের এখানে উনি এসেছেন এবং ভোগ গ্রহণ করছেন রাধা মাধব, এইটাই আমার আশা। যারা বৃন্দাবন যান নাই, আমরা বৃন্দাবনটা একটু পরিক্রমা করিনি, তাহলে আমাদের বৃন্দাবনের পরিক্রমাতে সব শেষ হয়ে যাবে। বলো জয় রাধে, জয় জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী
শিবট দ্বাদশ পান জয় 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 কোকেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কোকেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজরা, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজরা, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবনবাসী যত জয় পত্নী জয় নাগ কুণাগ, জয় নিজ পত্নী জয় নাগ কুণাগ, বলি ভক্তিতে যাহারা পাইলেন গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইলেন গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধে, শিরাস মণ্ডল জয় জয় রাধে, জয় জয় রাসলীলা সর্বমনোর, জয় জয় রাসলীলা সর্বমনোর, জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে জ্ঞান বুঝেতে প্রচার, পরকিয়া ভাবে জ্ঞান বুঝেতে প্রচার, বলি শিয়ানা পাদ পদ্ম করিয়া শরণ, শিয়ানা পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধা রানী কি জয় মহারানী বর্ষানে বাল কি জয় জয় জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয় বর্ষানে বাল কি জয় জয় জয়, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর জয় নন্দলালা, জয় শ্যাম সুন্দর জয় নন্দলালা, জয় মহারানী বর্ষানে মালিক জয় জয় জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।
जय राधे जय राधे जय श्री गुरु गौरांग गंगा गिरि जय स्वरूप दामोदर राय रामानंद गौर शक्ति वर्ग जय प्रेम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासदी गौर भक्तबिंद की जय जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजी गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्वी प्रभु की जय जय अंत दीमा पुष्पंत दीप कल दीप जन्मदीप मधुद्वंदीप रुद्र दीपाप श्री श्री नवदीप धाम की जय जय अकर मठ राय चैतन्य मठ की जय जय बिंदा देवी की जय जय महारानी की जय जय देवी की जय गंगा माई की जय यमुना जीव की जय जय सत्यम क्षेत्र की जय जगन्नाथ बलदेव सुभद्रा जीव की जय अपन अपन गुरु गोविंद की जय अपन अपन माता पिता की जय अनंत बटी रूपानु गौर गुरुवर्ग की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय नाम प्रभु की जय नाम प्रभु की जय नाम प्रभु की जय दाई प्रेमानंदे गौर हरि हरि गुरवे गौर चंदय राधिकाय सदलय कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमो पतितानां पावनेभ्यो अनन्तकोटि वैष्णवेभ्यो नमो नमः।